হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আর পবিত্র বৃষ্টি ব্লগে তোমাদের আবারও একবার ওয়েলকাম জানাই। তো আজকের ব্লগটা এখন থেকে একদম সকাল সকাল থেকে স্টার্ট করছি, তার কারণ হচ্ছে বেশ এখন অনেকটাই বাজে, মানে 6টা মতন বাজে। তো আজকে সকাল সকাল আলু, তারপর পেঁয়াজ, এই সমস্ত কিছু দেখে বুঝতেই পারছো আজকে হচ্ছে আলুর কষা করব আর হচ্ছে লুচি করব। তোমাদের দাদাভাই কালকেই হচ্ছে আমাকে বলেছিল যে তুমি সকালবেলা আমাকে তো একটু লুচি টুচি করে দিতে পারো, আর মুড়ি খেতে একটু ভালো লাগছে না, আমার ভীষণ লুচি খেতে ইচ্ছে করছে, মাঝে মধ্যে, রোজ তো নয়, মাঝে মধ্যে লুচি খেতে একটু ইচ্ছে করছে। তো কালকেই বলেছে, সেই জন্য আমি সকাল সকাল ভাবলাম ওকে হচ্ছে লুচি আর আলু কষা করে দিই, ভীষণই খুশি হবে। আর ও গেছে হচ্ছে খেলতে, যেটা তোমরা জানো প্রত্যেক দিন সকালবেলা একটু খেলতে যায় মাঠে, ওটা ওর অভ্যেস। আর ও খেলতে ভীষণই পছন্দ করে, ক্রিকেট বলো, ফুটবল বলো, ভলি বলো, যাই বলো না কেন, তোমাদের দাদাভাই ভীষণ খেলতে পছন্দ করে। খেলা ওর একটা জীবনে ভীষণ একটা, মানে ও ভীষণ পছন্দ করে যাকে বলে, ও ভীষণ ইচ্ছে ছিল খেলোয়াড় হওয়া, তো যাই হোক কোনো একটা কারণে হতে পারেনি কিছু সমস্যার জন্য, তো যাই হোক। আর সেই জন্য আর এখানে দেখো আলু কষাটা একদম ভালো করে আমি আলুটা কষিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে একটু ফুটতে দেবো। আর এখানে দেখো হচ্ছে আমার লুচি হয়ে গেছে, তার সেটার ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে একটু তাড়াহুড়োর মধ্যে করেছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই যে সকাল সকাল লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর হচ্ছে আলুর তরকারি, এটা ভীষণই। আমাদের দাদাভাইও চলে এসছে আর ওকে হচ্ছে এখন খেতে দিয়ে দেবো, আর খুব অল্প করেই বানিয়েছি জানোই তো, সকাল সকাল ওর 4 পিস মতন আর আমার। আর এই যে তোমাদের দাদাভাই চলে এসে তার মাঝখানে গেছিলো হচ্ছে বাজারেও, মানে একদম খেলে বাজার টাজার করে একদম এলো। আর এই যে মাছ নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে, 2-4 পিস নিয়ে এসছে, 2টো পেটি আর 2টো হচ্ছে চাকা। তো জানোই তো আজকে দিলে দুপুরবেলা হয়ে যাবে, রাত্রিবেলা হয়ে যাবে, দিলে শেষ, কারণ ফ্রেশ সদ্য জিনিসটা ভীষণ ভালো লাগে, যেহেতু এখানে আমাদের ফ্রিজ নেই, ফ্রিজ থাকলে ওটা আলাদা, তো সেই জন্য। আর ফ্রিজ নেই তো বাইরে ওই ভেজে রেখে না একটু কেমন লাগে, ওটা ভালো লাগে না, তো সেই জন্য। আর সবজিও আমি জানো খুব অল্প পরিমাণেই কিনি, দিয়ে প্রত্যেক দিন একটা দুটো তরকারি হয়, নিজেদের একটাও হয়, সেটা এমন করে নয়। আর তোমাদের দাদাভাই হচ্ছে কী বলো তো, এই যে আমি হচ্ছে নুন হলুদ মাখিয়ে এটা একটু রেখে দেবো, তারপরে হচ্ছে আমি ভাজবো। আর এখানে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, 2 পিস আমি নিয়েছি চাকা আর একটা নিয়েছি পেটি। ও আমাকে বলেছিলো যে তুমি 2টো পেটি নিবে আবার রাতে 2টো চাকা, আমি বললাম না তুমি পেটি খাও, তুমি একটু খুব খেতে ভালোবাসো, আমিও ভালোবাসি, ভালোবাসি না যে তা নয়। আর কাতলা মাছ ও ভীষণই প্রিয় কর, আর সেই জন্য আমি আলু ফুলকপি মাছ দিয়ে হচ্ছে ঝোল করেছি। তো এখন হচ্ছে আমার ঝোলটা তরকারিটা ফুটছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, আলুগুলো একটু মানে ওই আলুর যদি কি বলবো, যদি পকোড়া টকোড়া হতো না ওইগুলো ভালো হতো। তো যাই হোক এখানে হচ্ছে, আর হচ্ছে তোমার নিয়ে এসেছিলো ওই তরি না কি বলে ঝিঙ্গা, ওটাকে আমি ঠিক জানি না, ওটা আমার গুলিয়ে যায়। ওই আলু তরি ওইগুলো দিয়ে একটা ঝোল মতন করেছি, ফুলকপি টুলকপি দিয়ে সমস্ত সবজি দিয়ে একটু হালকা পাতলা একটু ঝোল করেছি। তো যাই হোক চলো এখন দুপুরবেলা খেতে বসে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করছি এখন, তারপরে আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা অবশ্যই দেখা করব। আসলে সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিওটা আমি করতে পারি না, তার কারণ আমি একটু পরে বলছি, চলো। আর এখানে হচ্ছে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তারপর সামনেই হচ্ছে মানে রুমে এসে দিয়ে গেছে একটা পার্সেল, তো এটাতে কি আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের দাদাভাই খুব একটা ড্যামেজওয়ালা প্যান্ট, মানে আজ পর্যন্ত কোনোদিনই পরেনি ড্যামেজওয়ালা প্যান্টগুলো, তো ওকেও আমি বললাম যে চলো এটা দেখো, ফ্লিপকার্টে দেখেছিলাম, তো ভীষণই ভালো, তো আর কোয়ালিটিও ভীষণ ভালো, এটা ওই 2,500 টাকা নিয়েছে, তোমাদের বলে দিলাম। তার কারণ হচ্ছে তোমরা অনেক ব্লগে আমাকে অনেক কিছু বলো যে তুমি দামটা কেন বলো না, দামটা বলবে ভালো হবে দিলে কোনো কিছু যদি কিনতে, তো চলো তাই আমি তোমাদেরকে বলে দিলাম এটা হচ্ছে 2,500 টাকা নিয়েছে। আর ও ভীষণই খুশি, তার কারণ হচ্ছে হাসছে, তার কারণ হচ্ছে ও ফার্স্ট টাইম এইরকম দেখছে, তো ও কোনোদিনও পরে না এই, আর ওটা মানে পা তোমার দেখা যাবে না, ভেতরে মানে কাপড় দিয়ে সেলাই করা আছে, তো ওইরকমই আর এরকম বলছে যে
কেমন লাগছে দেখো। আর এখানে দেখো তারপরে হচ্ছে এসছে হচ্ছে তোমার জুতো। তো এই প্যান্টটার সঙ্গে এই জুতোটা ওর অনেক দিন ধরে, মানে জুতোটা অনেক দিন ধরে পছন্দ ছিল, আমাকে বলেছিল কোনো কিছু জিনিস নিবে বললে আমাকে দেখায়, বলে পেমেন্ট ওই করে কিন্তু আমাকে দেখাবে, তুমি হ্যাঁ বললে তারপরে আমি নেব, নাহলে নেই, তারপরে তোমার কেমন লাগছে, মানে এই রকম। বা আমিও কোনো কিছু জিনিস নিলে এই রকম বলি। আর এই জুতোটা কালারটা জাস্ট দারুণ। আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের মানে শুজ কালেকশন প্রচুর আছে, আর অনেকে মানে নিয়ে যায় বা দেয়, ও মানে প্রচুর পছন্দ করে এরকম জুতো, ও ভীষণই পছন্দ করে, ভীষণ মানে ও জুতো। আর তোমাদের দাদা ভাইয়ের ফোনটা এসেছিলাম যখন অডিও করছিলাম, তো যাই হোক। আর এই যে হচ্ছে সেই জুতোটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা বেশি ভালো লাগছে। আমার তো দুটোই ভীষণ ভালো লেগেছে। আরও কিছু সক্স অর্ডার করেছিল, ওই সক্সগুলো হচ্ছে পরে নিয়েছি। চলো আমি তোমাদের নেক্সট কোনো ব্লগে হচ্ছে দেখিয়ে দেবো। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই সাইন করতে গেছে অফিসে, সাইন করে চলে আসবে, তো রাস্তায় হচ্ছে দেখতে পেয়েছে ফুচকাওয়ালাকে, সেই জন্য পয়সা দিয়ে দিয়েছে, দিয়ে আমাকে ফোন করে বললো তুমি রুমের সামনে বেরিয়ে এসো ফুচকা। আমি হচ্ছে এখন উপরে আছি, এখন বাজে 4টা মতন, নিচে গেছিলাম, তোমরা তো দেখলেই, তোমাদের দাদা ভাই হচ্ছে টাকা দিয়ে হচ্ছে গেছিলো, মানে আমাকে দেয়নি, ফুচকাওয়ালাকে দিয়ে গেছিলো, তো সেই জন্য বমাকে ফোন করে বলল তুমি হচ্ছে দিয়ে যাবে। তো ফুচকা টুচকা নিয়ে এসে জামা কাপড় তুলতে এসেছি, আর ভীষণ ভালো লাগছে এরকম টাইমে এসে। আর একটু পরে যদি আসতাম তাহলে হচ্ছে প্রচুর হচ্ছে ঠান্ডা লাগতো, প্রচুর বাতাস হতো। আর এই যে, আর তোমাদের দাদা ভাই গেছে একটা সাইন করতে, ও এখন আসেনি, তো সেই জন্য হচ্ছে যাওয়ার সময় ফুচকাওয়ালাকে দেখে আর আর কিছুটা পয়সা দেওয়া আছে, দিয়ে বললো যে আমার কাছে খুচরো নেই, আমি বললাম ঠিক আছে কালকে আবার এসে দিয়ে যাও, দিয়ে বলছে ঠিক আছে। তো চলো এখন নিচে যাওয়া যায়, এখনও পর্যন্ত ফুচকাগুলো ওই রকম প্যাকেটেই আছে, এখনও পর্যন্ত বের করিনি। আর এরকম আসতে এখানে অনেকগুলো হচ্ছে পাখি, এখানে হচ্ছে একদম লাইন ধরে দাঁড়িয়ে ছিল, সেই জন্য আমি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হচ্ছে ফটোগুলো তুললাম অনেকগুলো। তো যাই হোক, চলো দেখতে থাকো পুরো ব্লগটা। নিচে থেকে এসে এই যে ফুচকা খাচ্ছি এখন। এবার তোমাদেরকে শেয়ার করি যে আমি সকাল সকাল কেন তোমাদের সামনে আসি না, যদি আমি ছাদের উপরে উঠে যাই তাহলে ঠিক আছে, আর রুমে থাকলে সত্যি কথা বলতে সকাল সকাল না মানে লাইট থাকে না, মানে কারেন্ট চলে যায়, তো সেই জন্য আমার ভীষণই বিরক্ত লাগে। আমি সকালবেলা এই জন্য তোমাদের সঙ্গে গুড মর্নিং ঠিক একটা খুব একটা বলতে পারি না, লাইটটাও ভীষণ কম ভেতরে, মানে জানলা খুব একটা নেই, একটা দুটো একটাই আছে, ওইটা বেশি লাইট পড়ে না। তো যাই হোক, তারপরে তোমাদের দাদা ফুচকা টুচকা খাওয়ার পরে আবার সন্ধ্যাবেলা গেছিলো বাজারে। তো বাজারে এই যে সিঙ্গাড়া নিয়ে এসছে আর জিলাপি নিয়ে এসছে, জিলাপি ওর ভীষণই পছন্দ, এখানে হচ্ছে ম্যাচ দেখছে ফুটবল, ভীষণই পছন্দ দুজনে, ওর সঙ্গে পড়ে পড়ে আমিও এখন দেখছি। তারপরে এই যে বললো যে ম্যাচ দেখবো আর একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার আমাকে বললো একটু চা করে নিয়ে আসো, আর নিমকিও নিয়ে এসেছিলো বাজার থেকে, বিস্কিট বাড়িতে ছিল। তো এখন এই যে খাওয়া দাওয়া করছি, চা দেখ মানে চা খাচ্ছি আর ম্যাচ দেখছি। তো চলো এখন ও খেলা দেখুক, আমি এখন রাতে রান্না বান্নাটা করে আসি। তো রাতে হচ্ছে আজকে ডিম পাউরুটি, এই সরি ডিম পাউরুটি বলছি, ডিম দিয়ে ভুজিয়া করব আর রুটি করব। তো তিনটে ডিম নিয়েছি, এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, আগেরবারে যেরকম তোমাদের দাদাভাই বানিয়েছিল আজকে আমি একবার ট্রাই করলাম, তো দেখি কেমন হয়েছে, চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি, দেখতে পাবে। তো এখন ঝটপট রান্না করি, আজকে তোমাদের দাদাভাইয়ের আছে নাইট ডিউটিও, তো সেই জন্য আর 12টার সময় যাবে, মানে ফুল নাইট ডিউটি, মানে ফার্স্ট নাইট না, নাইট ডিউটি আছে, তো সেই জন্য। আর এখানে হচ্ছে আমার সমস্ত কিছু ফাটানো হচ্ছে চামচটা দিয়ে, যা কড়াতে শুধু তেলটা দেবো, এটা ঢেলে দিব, তারপরে হালকা মানে ভালো মতন ভাজবো। আর এই যে আমার গরম গরম রুটিও হয়ে গেছে, রুটি আর যে ডিমের ভুজিয়া, চলো এখন খাওয়া দাওয়া করি। আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আবার একটা পরের নেক্সট ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা গুড নাইট। আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না, অপেক্ষায় রইলাম।